সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। বৃহস্পতিবারও সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বুধবার অষ্টম দফার অবরোধ কর্মসূচিতে রাজধানী ঢাকার সড়কে সকাল থেকে চলছে বাস, সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার, রিকশা সহ আরো বেশ কিছু যানবাহন। তবে রাজধানী ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার বাস। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে মোতায়েন করা হয়েছে র্যাবের 428 টহল দল। শুধু রাজধানীতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে 140টি টহল দল। এছাড়া সারা দেশে 159 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। I know you're someone new, they can't.